সো হে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক গেমিং উইথ সুজন। সো আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। সো আমিও তোমাদের দোয়া আর মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। সো গাইস, তোমাদের মধ্যে যারা একজেদুল গেমারের ফ্যান আছো, যেরকম আমি নিজেও একজন একজেদুল গেমারের ফ্যান, সো তোমাদের জন্য একটা দুঃখের খবর হইলো, একজেদুল গেমারের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা 100% সত্য নিউজ, আর এটার প্রমাণ আমি তোমাদেরকে এখনই দিয়ে দিতেছি। সো তার আগে তোমাদেরকে বলে নিই ভাই, একজেদুল গেমারের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। আর এই চ্যানেলটাতে একজেদুল গেমার ঠিকভাবে ভিডিও আপলোড দেয় না, যেটা একজেদুল গেমার সেকেন্ড চ্যানেল, সেটাতে 150,000 মানে 160,000-এরও বেশি সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আর হ্যাকটা ভাই কিছুক্ষণ আগেই হয়েছে। সো আমি ভাই একটু আগে ভাই কী হয়েছে, আমি মানে ফেসবুক চালাতেছিলাম, তখন একটা নোটিফিকেশন আসে একজেদুল গেমার সেকেন্ড চ্যানেল থেকে, মানে লাইভ আইসে এরকম একটা নোটিফিকেশন আসে। সো তারপর আমি যখন ভাই মানে ভিডিওটাতে যাই, তার চ্যানেলে ভিজিট করি, তখন ভাই দেখতে পারি ভাই মানে উল্টাপাল্টা কার্টুন, একেবারে ফালতু যে কার্টুনগুলো আছে, এইসব কার্টুনের লাইভ স্ট্রিম চলতেছে। মানে ভাই তোমরা দেখতেই পারতেছো ভাই ব্যাকগ্রাউন্ডে যেটা, এরকম মানে এই কার্টুনগুলাই চলতেছে, মানে এখনও এগুলো চলতেছে তার চ্যানেলে। সো এইভাবে কিন্তু ভাই বর্তমানে যে হ্যাকাররা আছে, তারা কিন্তু এইসব কার্টুন মানে যখন হ্যাক করার পরে তাদের যে চ্যানেলগুলো হ্যাক করে, তারা কিন্তু মানে হ্যাকিং চ্যানেলগুলোতে এইসব মানে কার্টুনের ভিডিওগুলো আপলোড দিয়ে দেয়। সেরকমই কিন্তু ভাই একজেদুল গেমারের ভাইয়ের মানে সেকেন্ড চ্যানেলটা, একজেদুল গেমারের সেকেন্ড চ্যানেলটা হ্যাক করার পরে সে কিন্তু এখানে সেই কার্টুনগুলো প্লে করে দিছে, সেটা তোমরা ভাই ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছো। মানে ভাই আমি জানি না এই বিষয়গুলো নিয়ে এখনও একজেদুল গেমার কোনো আপডেট নিউজ দেয় নাই, কিন্তু আমি ভাই মাত্র দেখলাম এই বিষয়টা, আমার জানা মতে ভাই কিছুক্ষণ আগেই তার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। সো গাইস, শুধু কিন্তু একজেদুল গেমারের চ্যানেল না, কিছুদিন আগে জোয়ান ভাইয়ের চ্যানেলটাও কিন্তু প্রায় কয়েক মাস আগে হ্যাক হয়ে যায়। তার চ্যানেলে ভাই উল্টাপাল্টা কিসের ভাই ফেস নিয়ে অনেক উল্টাপাল্টা ভিডিও, যখনতম এগুলো ভিডিও আপলোড হয়। সো এরপর কিন্তু ভাই এই কয়েকদিন আগে সেমভাবে যেরকমভাবে একজেদুল গেমার ভাইয়ের সেকেন্ড চ্যানেলটা হ্যাক হয়েছে, এরকমভাবে ব্রাদার ত্রোস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা অনেক সময় একটা পপুলার একটা ইউটিউবার ছিল, বর্তমানে তারা কোনো কন্টেন্ট আপলোড দেয় না, কিন্তু তাদের চ্যানেলটাও কিন্তু কিছুদিন আগে হ্যাক হয়ে যায়। সেটা তোমরা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে, ব্রাদার ত্রোস। সো এইভাবে আবার কি আবার সিটেরও কিন্তু ভাই কিছুদিন আগে ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো, সেমভাবে কার্টুনের ভিডিও আপলোড চলতেছিলো তখন লাইভ স্ট্রিমে। সো ভাই তোমরা যারা ভাই এই বিষয়গুলো নিয়ে ভাই আমি কিছুই জানি না ভাই, মানে ভাই বর্তমানে যা চলতেছে ভাই কমিউনিটিতে, ইউটিউব চ্যানেল শুধু হ্যাক হয়ে যেতেছে ভাই। সো এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে জানাই দিলাম যে ভাই একজেদুল গেমারের চ্যানেলটা যেভাবে হ্যাক হয়েছে, ভাই আমার কাছে মনে হয় যে হ্যাকার মানে হ্যাক করছে কোনোভাবে, হ্যাক করার পর তাদের মানে চ্যানেলটা ভিতরে এইসব লাইভ স্ট্রিম আপলোড করে দিছে। এখন এই বিষয়টা নিয়ে যদি একজেদুল গেমার ভাই কোনো মানে নিউজ আপডেট নিউজ জানায়, সেটা তোমাদেরকে জানাই দেবো। আর হ্যাঁ ভাই, তোমরা অবশ্যই একটা লাইক করে দেবো ভিডিওটাতে, একটা সাবস্ক্রাইব করে দেবো, আর অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাই দিও।